bugs in the bug. In the bug, in the bug. In bugs in the bug. In the bug, in the bug. পঞ্চায়েতের মনগড়া ডিলিমিটেশন নিয়ে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতে। ক্ষোভে রাস্তায় বেরিয়ে সে প্রতিবাদ জানালেন বকরিহাওড় এবং কালীনগরের শত শত জনতা। আজ রবিবার পঞ্চায়েতের মনগড়া ডিলিমিটেশনের প্রতিবাদে প্লে কার্ড হাতে নিয়ে মিছিলে বেরোন হাইলাকান্দি জেলার বকরিহাওড় জিপি এবং কালীনগর ষষ্ঠ খণ্ডের শত শত জনগণ। আইনুল হক চৌধুরী, সুললিত চন্দ্র দাস, ফয়জুল হক বড়ভূয়া, আব্দুল কাইয়ুম চৌধুরী, নীতিশ কুমার দাস, আলিমুদ্দিন চৌধুরী, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা আজ অভিযোগ করে বলেন যে এই জিপির প্রায় 4,000 ভোটারকে 30 কিলোমিটার দূরে মহাদেবপুর জিপিতে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের এই তুঘলকি কাণ্ড তারা কোনো অবস্থায় মেনে নিতে পারবেন না। মনগড়ায় ডিলিমিটেশনের আপত্তি জানিয়ে তারা জেলা কমিশনারকে স্মারকপত্র প্রদান করেছেন। তাদের দাবি, এই জিপির প্রায় 4,000 মানুষকে পার্শ্ববর্তী কোনো জিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। আজ মিছিল বের করে তারা হুঙ্কার ছুঁড়ে দিয়ে বলেন তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। প্রয়োজনে হাজার হাজার মানুষ নিয়ে জেলা কমিশনারের কার্যালয় পর্যন্ত ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি ছুড়ে দেন। তবুও সরকারের এই তুঘলকি কাণ্ড তারা কিছুতেই মেনে নেবেন না। আমরা কালীনগর পার্ট 6 খুব গরিব। কোন জেলা? হাইলাকান্দি, হাইলাকান্দি জেলা। আমরা খুব গরিব মানুষ। আমরা এই এলাকার, আমরা এলাকার মানুষ খুব দিনমজুরি মানুষ, দিন কাটা দিনে রোজগার করতে খাইতো। আমরা যদি এখন আমরার বকরিহাওড় জিপির কালীনগর পার্ট 6-এ কাটিয়া মাদেপুর জিপির লগে নেওয়া হয়েছে, ইকানো আমরা যদি ইকানো যাই, মাদেপুর এইটা হইল গিয়া খাঠিগড়া এরিয়া, খাঠিগড়া এরিয়া যদি আমরা যাই, তো অন্তত পক্ষে আমরা গাড়ি রিজার্ভ করে গেলে 1,000 টাকার আমরা দরকার। এই 1,000 টাকা দিনমজুরি মানুষ ই হে রুজিকাম করিয়া হে 1,000 টাকা লইয়া গিয়া হে একটা জিপি সার্টিফিকেটও বলা হে যদি আনতে লাগে, তে তার বহুত কষ্ট হইব। তে আমরা জনসাধারণে সবে কালীনগর পার্ট 6 সব জনসাধারণে আমরা আজকে মিলিত হইয়া আমরা অনুরোধ ডিসি মহাশয়ের কাছে অনুরোধ রাখিয়া যে আমরা পার্শ্ববর্তী যে কোনো একটা জিপিতে, হয়তো বনির্বিশ জিপিত না, কালীনগর জিপিত নাহলে অন্যান্য জিপিতে আমরা আমরা আনিয়া দেওয়া লাগি। আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়ার আর এই বলিয়া আমার, যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আমরা যদি এই দাবি যদি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা আমরা আমার কালীনগর পাশ আমরা সব জনসাধারণ এই আমরা কালীনগর, কালীনগর পঞ্চম, কালীনগর পার্ট 8 আমাদের এখানে প্রায় 3,000 ভোটার আছে। আমরা 3,000 ভোটার যদি আমরা এখন মাদেবপুর জিপি যাই যদি আমরা বহুত কষ্ট হইব, যাতে আমরা এই এই এলাকার পার্শ্ববর্তী যে কোনো জিপিতে আমরা অন্তর্ভুক্ত করার লাগে আমরা বিশেষ অনুরোধ করি। থেকে ওটাও জানাইতে চাইছি আর যে পঞ্চায়েত ডিলিমিটেশনের কারণে যেটা ডিলিমিটেশন হয়েছে, আমরা পুনরায় বকরিয়াওড় জিপিতে ছিলাম, এখন বর্তমানে আমাদেরকে বকরিয়াওড় জিপি থেকে কেটে মাধবপুর জিপি বানানো হয়েছে, কিন্তু আমরা এই সব মানি না। কিন্তু আমরা যেহেতু আমরা মাধবপুর জিপিতে যেতে হলে প্রায় মানে 5 গ্রাম বদরপুর ঘাট হয়ে আমরা প্রায় 30 কিলোমিটার মানে দূরত্ব হিসাবে আমরা যেতে হয় মাধবপুরে। মানে আপনাদেরকে নেওয়া হয়েছে কোথায়? মাধবপুর জিপিতে, কাটিগড়াতে। কাটিগড়া, কাটিগড়াতে নেওয়া হয়েছে। এই আমরা এই দাবি আমরা এটা মানি না, কারণ আমাদেরকে জিপি পার্শ্ববর্তী যে কোনো জিপির মধ্যে আমাদের অ্যাড করে নতুবা এনেলে আমরা এ ধরনের দাবি মানছি না, মানবো না। কিন্তু একটা জিনিস হয়েছে যে আমাদের এই যে পিছপড়া অঞ্চল হিসাবে যে কালীনগর মানে পার্ট 6টা যে বকরিয়াওড় জিপিতে ছিল, জিপি থেকে কেটে যেহেতু মাধবপুর জিপিতে নেওয়া হয়েছে, প্রায় আমাদের দেখো যে মাধবপুর জিপিতে যেতে হলে কোনো সেতুও নাই, কোনো ভালো ব্রিজও নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, নাই সেতুর ব্যবস্থাও নাই। কিন্তু এই জিনিসের ব্যাপারে আমি ওটাও দাবি জানাচ্ছি যে আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে ওটাও আমি দাবি জানাচ্ছি যে আমাদের কালীনগর পার্ট 6টা যেহেতু নিহারেস জিপির মধ্যে দেওয়া হোক, অথচ আমাদের হাইলাকান্দি সিও মহোদয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যে কোনো জিপির মধ্যে আমাদেরকে অ্যাড করা হোক, যাতে আমরা মাধবপুর জিপিতে যেতে হলে আমাদের অনেক অনেক কষ্ট করে যেতে হবে। যদি আপনাদের দাবি না মানা হয়, আমাদের যদি দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। কিন্তু আমরা এই দাবি আমরা এটা লাগে আমাদের
পার্শ্ববর্তী জীবিতে দেওয়া হোক এই বলিয়া আমি।